ফের এনজেপি থানার পুলিশি অভিযানে উদ্ধার প্রচুর অবৈধ বিদেশি ও দেশি মদ। গ্রেপ্তার এক। লকডাউনে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের লাগাতার অভিযানে অম্বিকানগর এনজেপি মগেট বাজার সহ নানান জায়গা থেকেই উদ্ধার হয়েছে প্রচুর দেশি বিদেশি মদ, উদ্ধার হয়েছে অন্যান্য নেশা সামগ্রীও। শনিবার আবারও ফুলবাড়ি বাইপাসে এমনই অভিযানে একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর দেশি বিদেশি মদ। ঘটনায় গ্রেপ্তার করা হয় গুরুপদ মণ্ডল নামের এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ি থেকে মদের কারবার চালাতো সে। রবিবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতেও তোলা হয়। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।